মিছিলের আয়োজন করা হয়েছে। এই মিছিল ধীরে ধীরে মৌলী রামলীলা বাস থেকে শুরু হয়ে বেলেঘাটার গান্ধী ভবন পর্যন্ত পরিক্রমা করবে। আমরা পথ চলতি সমস্ত মানুষের কাছে আমরা আবেদন করছি, আসুন আজ 30 জানুয়ারি মোহনদাস করমচাঁদ গান্ধীর হত্যার দিনে আরএসএস সম্প্রদায়ের শক্তির বিরুদ্ধে ঐক্য সম্প্রীতি রক্ষার সংগ্রামকে শক্তিশালী করতে, ধর্মনিরপেক্ষতার আদর্শকে তুলে ধরতে কলকাতায় এই কেন্দ্রীয় মিছিলের আয়োজন করা হয়েছে। এই মিছিলে 16টি বামপন্থী দল, সহযোগী দল এবং জাতীয় কংগ্রেসের নেতৃত্ব কর্মীরা উপস্থিত আছেন। সচ্ছলটি নাগরিকবৃন্দের কাছে আমাদের আবেদন, গান্ধী হত্যার দিনে দেশের ধর্মনিরপেক্ষ সংবিধানের আদর্শকে রক্ষা করার Thank you.
달라 달라 서로 아래 말하면서 I'm going to go to the hospital.
শক্তি আরেকটা চেপে যান বিজেপির বিরুদ্ধে দেশের অখণ্ডতা দেশের সংবিধান রক্ষার স্বার্থে আজকের এই মিছিলে তলে তলে যোগ দিন। গান্ধীজি হত্যার দিনে গান্ধীজি হত্যাকারী আর বিজেপির বিরুদ্ধে সমস্ত মানুষ এক হয়। গর্জনের পুজোকারী আর বিজেপির বিরুদ্ধে সমস্ত মানুষ এক হয়। Thank you.
আমরা এই বাংলায় মানছি না মানবো না মানছি না মানবো না এদিকে লাও সিনা পা সিনা পা সিনা পা আজকে বিজেপি ঘৃণা রাজনীতির বিরুদ্ধে সমস্ত গণতন্ত্র প্রিয় সাধারণ মানুষ এক হয় এদিকে লাও সিনা পা সিনা পা সিনা পা গান্ধীজির হত্যা দিনে গান্ধীজির হত্যাকারী আর বিজেপির বিরুদ্ধে বাম কংগ্রেসের এই মিছিল চলছে চলবে বাংলাদেশের গণতন্ত্র এবং সংবিধান রক্ষার স্বার্থে বাম কংগ্রেসের এই মিছিলে দলে দলে যোগ দিন এনকে লাভজনা গান্ধীজির হত্যাকারী নাথুরাম গোডসের পুজো করা আর এস এস বিজেপির বিরুদ্ধে বাম কংগ্রেসের এই মিছিলে দলে দলে যোগ দিন গান্ধীজির খুনি গোডসের পুজো করা